সো হ্যালো এভরিওয়ান, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। তো আজকে যে আমরা বিষয়টি দেখব, আজকে আমরা প্রথমে কীভাবে মাথা লাগাতে হয়, প্রতিমার মুখ যেটা সেটা আজকে দেখব। প্রথমে গলায় আপনারা যেখানে যে প্রতিমাতেই লাগাবেন সেটি গলাতে প্রথমে হালকা করে মাটি গলার হালকা একটা শেপ নিয়ে আসতে হবে। তারপর আস্তে আস্তে সেটিকে ঠিকঠাক করে নিতে হবে, যাতে এমনভাবে দিবেন যাতে বেশিও না হয় কমও না হয়। তারপরে আস্তে করে মাথাটা বসিয়ে নিতে হবে, দেখবেন যাতে এদিক ওদিক কাত না হয়। প্রথমে হয়তো ঢোকাতে অসুবিধা হবে, কিন্তু তারপর দেখতে হবে যে একটু যদি অসুবিধা হয় তাহলে হালকা করে চেঁচে নিতে হবে তা দা দিয়ে। এবং যদি খুলিয়ে মাথাতে যে মুখটা উঠাবেন সেটাতে যদি ফুটোটা কম হয় সেটাকে দাও দিয়ে কেটে নিতে হবে। তারপরে হালকা জল নিয়ে নেবেন, জল দিয়ে, কারণ জল দিলে সেটা আটকাতে সুবিধা হবে, নাহলে সেটিংটা ঠিক মতো হবে না। তারপর আস্তে করে বসিয়ে নিতে হবে ধীরে ধীরে, যদি না ঢোকে আবার পেছন দিকটার থেকে হালকা মাটি কমিয়ে নিতে হবে। দেখছেন একটু বেশি হচ্ছে, সেজন্য হালকা করে কমিয়ে নিচ্ছে সাইড থেকে, দুটো সাইড থেকে। পরে আমরা যখন এর উপর যখন আবার বেলে মাটির একটা প্রলেপ দিব তখন ঠিক হয়ে যাবে, কিন্তু প্রথমে চেষ্টা করতে হবে যাতে ঠিকঠাকভাবে সেট হয়। অনেক সময় গলা মোটা হয়ে গেলে দেখতে ভালো লাগে না, তো দেখতেই পাচ্ছেন হালকা করে আমরা সাইড থেকে চেঁচে নিচ্ছি। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নতুন আমরা প্রত্যেক উইকলি আমরা চেষ্টা করবো সব নতুন ভিডিও, কাজ করার ভিডিও আমরা দিতে। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে শিল্প সবাই দেখতে পারে। দেখুন আমরা আস্তে করে বসিয়ে নিচ্ছি, এবার দেখতে হবে মাথাটা যাতে কাত না হয়, এদিক ওদিক দেখে নিতে হবে দুটো সাইডই, এবং সেন্টার থেকে আপনাকে দেখতে হবে। আপনি যদি মূর্তির সেন্টারে না থাকেন অথবা সাইড থেকে লাগানোর চেষ্টা করেন তাহলে কিন্তু মূর্তির মুখটি বেঁকা হবে, মানে একটা সাইড হয়তো কোনো সাইডে কাত হয়ে যেতে পারে। তো সবসময় চেষ্টা করবেন একদম যখনই মুখ লাগাবেন সোজাভাবে দাঁড়িয়ে দেখতে, এবং গলাতে হালকা করে অল্প একটু মাটি দিয়ে দিতে হবে যাতে মুখটা সেট থাকে। অনেক সময় মুখ লাগানোর সময় গলাটার যে মানে মুখের যে ফুটোটা থাকে, তো ওখানে ফুটোটার সাথে হালকা করে ওখানে মাটিটা দিয়ে নিতে হবে, এবং গলার শেপটা ঠিক করে আনতে হবে যাতে বেশি মোটা না হয়। এর উপর কিন্তু আর একটা লেয়ার মাটি পড়বে, সেই হিসাবে আপনাকে এটা তুষ মাটি বলা হয়। তো প্রথমে তুষ মাটি করা হয়, তারপর বেলে মাটি। তো তুষ মাটিটা এমনভাবে জাস্ট শেপ আনার জন্য। দেখুন গলাটার সাইড দিয়ে মাটি দেওয়া হচ্ছে যাতে মুখটা শক্তভাবে যখন শুকিয়ে যাবে যাতে শক্তভাবে এদিক ওদিক না নড়ে, এবং ঠাকুর ডেলিভারির সময় যাতে না ভেঙে যায় সেই হিসাবে আমাদের দেখতে হবে। এখন এবার আমরা মাটি মাটি নিয়ে কিছুটা মাটি বেশি নিয়ে খুলির ভিতরে, মানে মাথার পুরো পোর্শনটা যা আছে ফাঁকা সেই ওখানটা ভিতরের দিকে চেপে দেব যাতে মুখটা না নড়ে। দেখুন চেপে দেওয়া হচ্ছে ভিতরে মাটি যতটা সম্ভব, এবং মুখটা ঠিকঠাক করে নেওয়া হচ্ছে যাতে এদিক ওদিক কাত না হয়। গলার সাইডটা ঠিকঠাক করে দেওয়া হচ্ছে, বুকের সামনে যাতে বেশি মাটি না চলে আসে সেটাও ধ্যান রাখতে হবে। তো এইভাবে আমরা কলা এবং মুখ লাগানোর ব্যাপারটা দেখিয়ে দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে নিচে আমাদের কমেন্টস বক্সে জানাবেন। থ্যাংক ইউ।